কে ফালাই গেছে? রেল স্টেশনে ছেলের ফেলে যাওয়া রাজধানীর নারিন্দার মনুমিয়াকে নিয়ে গত সোমবার মাছরাঙা টেলিভিশনে সংবাদ প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তৈরি হয়। আমরাও মনুমিয়ার সন্তান রানা ও রুনার সন্ধানে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেই, সারাও মেলে দ্রুত। নারিন্দারি এক বাসিন্দা রানার ছবি ও মোবাইল নম্বর আমাদেরকে পাঠান, আমরা যোগাযোগ করি রানার সঙ্গে। বাবা মনুমিয়াকে ফেলে যাওয়ার কথা স্বীকার করেন তিনি, তাকে আমরা হাসপাতালে আসার অনুরোধ করি। একদিন পর অনেকটা অনিচ্ছা নিয়ে হাসপাতালে আসেন রানা। আপনার ছেলে নাম কি? ছেলে আসছে দেখতে, আপনারে খুশি হন নাই? বাবার জন্য ন্যূনতম ভালোবাসা শ্রদ্ধা নেই রানার আচরণ কিংবা ভাষায়, নেই অনুশোচনাও, অসংলগ্ন কথাবার্তাই তার প্রমাণ। আপনি আব্বা হারাইছে কবে? হারাইছে গত রোববার। এরপরে আপনি পুলিশ কেস কিংবা কোনো জিডি করছিলেন? করি নাই, আমি নিজে নিজে করছি। রানার মুখেই আমরা শুনি তার বাবার সোনালী অতীতের গল্প। মনুমিয়া একসময় হোটেল ব্যবসা করতেন নারিন্দা এলাকায়। পৈতৃক সূত্রে ওই এলাকায় একটি পাঁচতলা বাড়িও ছিল তাদের। বছর তিনেক আগে রানাকে প্রতিষ্ঠিত করার জন্যই সেই বাড়ি বিক্রি করে নিজের ভাগের প্রায় 10 লাখ টাকা রানার হাতে তুলে দেন মনুমিয়া। এই বাড়ি বিক্রি করছিলেন কত টাকা? এই বাড়ি বোধহয় 2.5 কোটি টাকা বিক্রি করছিল। সেই টাকার ভাগ পাইছিলেন 8-10 লাখ টাকা? 8-10 লাখ টাকা। এই টাকা কি শেষ? কিছু আছে, পুরোটা শেষ হয়নি। বাবার বিষয়ে খরচ হয়েছে, কিছু টাকা আছে, যার সময় যে আটকানো আছে। ভাড়া বাড়িতে মনে করেন একসাথে থাকা যায় না, এখন আলাদা বাবাকে রাখার ব্যবস্থা। রানা এখন 2 সন্তানের বাবা, তবু নিজের বাবাকে রাখতে চান না বাড়িতে। এর আগেও একাধিকবার বৃদ্ধ মনুমিয়াকে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করেছে। এখন আপনি কি চাচ্ছেন? এখন যদি একটু রাখার ব্যবস্থা হয়, ভালো জায়গা একটা, বৃদ্ধাশ্রম ইয়ে হোক, ব্যবস্থা করে দিলে ভালো। রানা বাবাকে ফিরিয়ে নেবে না জানার পর আমরা যোগাযোগ করি তার বোন রুনার সাথে। দায়িত্ব নেয়া তো দূরের কথা, শাশুড়ির অসুস্থতার অজুহাত দেখিয়ে তিনি বাবাকে দেখতে হাসপাতালে আসতেই অস্বীকার করলেন। আপনার আব্বারে তো আপনার ভাই নিবে না, আজকে বলে গেছে। তবে সন্তানরা দায়িত্ব নিতে অস্বীকার করলেও পথে বসতে হচ্ছে না মনুমিয়াকে। যেহেতু তার ছেলে নিতে চাচ্ছে না এবং ওই বৃদ্ধ তার কাছে যা চাচ্ছে না সন্তানের কাছে, তাহলে আমরা একটা বৃদ্ধাশ্রমে আমরা একটা ব্যবস্থা করব, সেখানে আমরা কথা বলেছি। আমাদের সমাজে পারিবারিক বন্ধন এখনও অনেক দৃঢ়, এমন বড়াইয়ের মধ্যেই মনুমিয়ার ভাগ্য বিড়ম্বনার এই ঘটনা ঘটল। এই গল্পের আমরা যারা দর্শক, বাবা মায়ের প্রতি দায়িত্বের ব্যাপারে তারা আরও যত্নবান হবেন বলে আশা করা হচ্ছে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।